বন্ধুরা, আমি এখন বড়ি দিচ্ছি। এটা হচ্ছে ওলকপির বড়ি। এর আগে আমি চাল কুমড়ো দিয়ে দিয়েছি, তো আজকে আমি দিচ্ছি ওলকপি দিয়ে। বড়ি দেওয়া হয়ে গেলে তারপরে রান্নাবান্না করব, সঙ্গে থাকবেন। ওখানে দেখুন কৃষ্ণুর বাবা দিচ্ছে। এখন প্রচুর রোদ ছেড়েছে, আজকে সকাল থেকে রোদ ছেড়েছে ভালো। আর এখন দিতে দিতে একটু দেরি হয়ে গেছে, আবার সব তো গুছাবো, একটু দেরি হয়ে গেছে। আর এর আগে যে বড়ি দিয়েছিলাম সেগুলো একটু পাতলা হয়ে গিয়েছিল, সেই জন্য এবার যে ডালটা একদম শক্ত শক্ত করে বেটেছি। আর ফেটানো ভি একটু কম হয়ে গিয়েছিল, সেই জন্য আজকে একদম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। এখন হচ্ছে দুপুরবেলা, আর সকালে বড়ি দিচ্ছিলাম, বড়ি দেওয়া হয়ে গেছে, আর এখন রান্না করতে চলে এসেছি। আজকে হচ্ছে দুপুরে রান্না করব, আলু আর পেঁয়াজকলি ভাজা করব, আর চিকেন রান্না করব। বাজার থেকে চিকেন নিয়ে এসেছে, তো আজকে চিকেন রান্নার কোনো যোজনা ছিল না, তাই নীতিশ বলল, সেই জন্য চিকেনটা রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখন পেঁয়াজ আর আলুগুলো কেটে নেব, আর মশলা মশলা সব রেডি করা হয়ে গেছে। এখানে এই যে আলুটা এখন ছাড়াচ্ছিলাম, তো নীতিশ ক্যামেরাটা নিয়ে আসলো। তো আলুটা কেটে নিয়েছি, এখন পেঁয়াজকলি কেটে নিচ্ছি, একদম ছোট ছোট করে কাটবো। মাংসটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, মাংসটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। প্রথমে আমি মাংসের তরকারিটা রান্না করে নেব, আর পেঁয়াজকলি আর আলুটা কেটে রেখে দিয়েছি। আর এখানে কড়াইতে আমি আলুটা ভাজতে দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, আর এখানে মাংসটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাংসের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, রসুন থেঁতো করে রাখা, আর পেঁয়াজটা আমি তেলে ভেজে নেব। মাংসের মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দুটো দিয়ে দিচ্ছি এলাচ, এলাচের মুখগুলোকে ফাটিয়ে দেব। আর তিনটা দিয়ে দিচ্ছি লবঙ্গ, আর দুটো গুঁড়ো দিয়ে দিচ্ছি দারচিনি। মাংসের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ভেঙে দিলাম কাঁচা লঙ্কা, আর একটা টমেটো কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন সরিষার তেল দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তো আলু ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। তো
তেলের মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিতে কালার এসে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। চিনিটা দিলাম আমি একটু তরকারি কালা হওয়ার জন্য। পেঁয়াজটা সাথে সাথে দিলে কি কালা হয়ে গেছে না? এই যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, তো পাঁচে রাখা মাংসটা এবার দিয়ে দেবো। আমি ভিতরে দিচ্ছিলাম, তার ভিতরে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তো এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা দেখুন কি সুন্দর রং হয়েছে দেখুন। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা হাত কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে খুব ভালোভাবে মাংসটা কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এখানে গরম জল দিচ্ছি আমি। এই যে মাংসের তরকারি হয়ে গেছে, এখানে এই যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। মাংস রান্না হয়ে গেছে, আর এখন আমি পেঁয়াজের কালিটাকে ভাজবো। তো রান্না হয়ে গেছে, এখন পেঁয়াজ কলিটাকে ভেজে নেব। গোটা জিরা, কাঁচা লঙ্কা, রান্না বান্না করে আমরা খেতে বসেছি, আমাদের প্রচুর খিদে পেয়েছে। তো আগে আমি পেঁয়াজকলি ভাজা দিয়ে খাচ্ছি। পেঁয়াজকলি ভাজাটা দারুণ লেগেছে, আর দেখুন কি সুন্দর কালার হয়েছে, আর দারুণ লেগেছে খেতে। কৃষ্ণ নীতি যারা মাংস দিয়ে খাচ্ছে, অল্প একটু করে নিয়েছি পেঁয়াজকলি ভাজা। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে নমস্কার।